আপনার জন্য পাঁচটা ট্রুথ অর ডেয়ার কোশ্চেন, ডেফিনেটলি মানে ট্রুথ কোশ্চেন, মানে সত্য নাকি মিথ্যা আপনি বলবেন। আপনি জীবনে কখনো বাপের পকেট থেকে 1000 টাকার বেশি চুরি করছেন? না, ইনফ্যাক্ট আমি 500 টাকা চুরি করি, 500 টাকার নিচে নিচে করছি, 100 টাকার নিচে করছি। জীবনে কখনো বাড়ি পালায়ে মোস্তফা গেম খেলতে গেছেন? হ্যাঁ গেছি, কতবার? জুমার নামাজের সময় ফাঁকি দিয়ে গেছি। এটা একটা খুবই কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, আমি জানি না এটা শহরে হয় কিনা গ্রামে হয়তো। আমরা যখন ছোটবেলায় নামাজ পড়তাম বন্ধু বান্ধব একসাথে নামাজে দাঁড়াতাম না, নামাজের মধ্যে সুরা না পড়ে আমরা গান গাইতাম। আপনার জন্য ট্রুথ কোশ্চেন, আপনি এটা জীবনে কখনো করছেন? না, গান গাইনি, তবে এটা আসলে ক্যামেরার সামনে বলার মতো না বিষয়টা, আমি বলতে চাচ্ছিলাম না। সালাম ফিরাইছি, বাম দিকে সালাম ফিরে ওকে মেরে দৌড় দিছি, এই ঘটনা ঘটছে, বাট নামাজ পড়তে দ্বারা গান গাওয়াটা হয়নি। প্রথম আশিক বানায় মুভির যে ভিডিও গানটা আছে, কত বছর বয়সে দেখে? আচ্ছা, এটা না, এটা যখন দেখছি তখন আমি মানে দেখার মতো বয়স হয়েছে আমার কাছে মনে হয়, 18 পার করে গেছি, ক্লাস 9 এ থাকতে প্রথম দেখছি, 18 তো মেবি হয়নি তখন, না 17 না মেবি 16, না আসলে এটা পারফেক্ট বয়স ছিল না, বাট হ্যাঁ আমি ক্লাস 9 থাকতে দেখছি প্রথম, এটা পুরো ভিডিওটা আর কি আমি দেখছি, পুরো গানটা আমি দেখছি ক্লাস 9 থাকতে, এর আগে দেখছি টিভি চ্যানেল পাল্টাইতে পাল্টাইতে আসছে তখন এই। বাট আমার প্রথম রিলেশনশিপই ছিল ক্লাস 10 এ, স্কুল ক্লাস 10 এ ছিল। না, খেলাবালক মনে করি না, আসলে ট্রাই করছি যে হ্যাঁ এখানে প্রেম করা যেতে পারে, প্রেম করলে হয়তো ভালো হবে, মেয়েটাকে ভালো লাগছে, প্রেম করছি, মনে হয়েছে যে এটা সেটেল হওয়ার মতো, তো দেন যখন মনে হয়েছে যে সেটেল হওয়ার মতো তার আগে মেয়ে পালাই গেছে অথবা আমি রাখতে পারিনি, তো ছোটোবেলার গল্পগুলো যদি বলি তাহলে মেয়েই পালাই গেছে আসলে আমার কাছ থেকে। এই আরেকটা কোশ্চেন করে ট্রুথের সেগমেন্ট শেষ, অন্য সেগমেন্টে যাও। হ্যাঁ, আমি মনে করি প্রত্যেকটা মানুষের কিছু না কিছু ইউনিক বৈশিষ্ট্য থাকে, যেমন ওই যে একটা নায়িকা আছে না তার স্নেহ পারে, হ্যাঁ মেয়ে মানুষ বলছে এবং মেয়ে মানুষ তারা সম্পর্কে আমার চেয়ে বড়, বয়সে বড়, হয়তো বা আপু, হ্যাঁ তারা সম্পর্কে আপু আর ভাবি হয়। আচ্ছা, আমি কোশ্চেনের বেশি উত্তর দিয়ে দিচ্ছি, আমি দুইবার শুনছি জাস্ট, কিন্তু আমি ধরেন আপনার ফ্যান অডিয়েন্সে বললাম যে আপনার ইউনিক কিছু শুনতে আছে, তার সেটা খুব সুন্দর এবং রিলেটেবল, মানুষজন রিলেট করতে পারে আপনার সাথে, আপন আপন ফিল হয়। আচ্ছা, ট্রুথ অ্যান্ড ডেয়ার।